শহীদ দিবস পালনে তৃণমূল বিজেপি শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে তৃণমূল একটি সভার আয়োজন করেছিল। অন্যদিকে বুধবার রাতেই এই একই কারণে শহীদ বিদিতে মালা দেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শহীদ দিবস পালন করলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে শহীদ দিবস উপলক্ষে তৃণমূল একটি সভা অনুষ্ঠিত করেছিল, যেখানে মূল বক্তা ছিলেন সুব্রত বক্সী। অন্যদিকে সংঘাত এড়াতে বুধবার রাত 12টায় ভাঙাবেড়া ব্রিজের কাছে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই দিন তিনি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন, নন্দীগ্রামে 3 বছর কেউ আসেনি আর পরে কেউ আসবে না। অন্যদিকে বৃহস্পতিবার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ান পাল্টা উত্তরে শুভেন্দুকে আক্রমণ করে তীব্র কটাক্ষ করেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও শহীদ দিবস উপলক্ষে নন্দীগ্রামে আসার কথা ছিল, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরির করোনা আক্রান্ত হওয়ায় তিনি এদিন সভায় উপস্থিত ছিলেন না। আপনারা যারা এত রাত্রে শীতের মধ্যে আমাকে সঙ্গ দিয়েছেন, আমি কৃতজ্ঞ, বিশেষ করে শহীদ পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিগত দিন পর্যন্ত অনেকে আসেননি, আগামী দিনেও আসবেন না। এবছর 21 সাল বিধানসভা নির্বাচন, অনেকের অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনোদিন আসেনি। আমি আপনাদের একজন হিসেবে এসেছি। এতে শুভেন্দু অধিকারী এসব ভয় করে না, আমি রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই করেছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস।